ক্ষুধা লাগছে। তোমাকে না একটু আগে খেতে বললাম, তখন খেলে না কেন? ঘরে যাও, আমি খাবার আনছি। আমি আপনার সব কথা বুঝতে পারছি। আমার তো কোনো প্রবলেম নাই। আমি তো সব কিছুই মেনে নিয়েছি। আমি তো আপনার বোনকে সুখেও রাখছি, মানে ওর যা যা দরকার তার কোনটা দিনেই বলেন আপনি আমার। কিন্তু জীবনে কিছু কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, অন্তত আমি পারবো না। বাবু, কল্লোল জীবনেও আমার ছেলে হতে পারে না। ছেলে হয় বাপের মতো হবে, নাহলে মায়ের মতো হবে। অন্তত বাপের আর মায়ের গায়ের রংটা তো পাবে, নাহলে কমসে কম দাদা দাদি নানা নানি কারো গায়ের রং তো পাবে। এতে কারো গায়ের গায়ের রঙের সাথে কলোর গায়ের রং মিলে, তাহলে আমি তারপরে তো ছেলেটাকে বাসা থেকে বের করে দিই নাই। না, আমি তো কোনো সংঘাতেও যাই নাই, কিন্তু তারপরেও তো আমি ওকে ওকে স্কুলে ভর্তি করাইছি, ওকে খাওয়াচ্ছি পড়াচ্ছি। বাবু, আপনার বোনকে ডিএনএ টেস্ট করার কথা বললেই সে বলে তুমি কি আমাকে সন্দেহ করো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমার পক্ষে ডিভোর্স দেওয়া সম্ভব না, আমি চাইও না। সোজামনে চলতেছে, চলুক।
না তাহলে আপনার বোনকে বলেন ডিএনএ টেস্ট করার জন্য। না না বাবু না, যে কোনো একটা তো বাবু লাগবে, মানে আমি রাখি, আমি রাখি করে। তোমাকে দেখলে না আমার রাগ হয় না, মায়া হয়। থ্যাংক ইউ। এত চিন্তা, এত সন্দেহ মাথা নিয়ে কিভাবে যে তুমি বেঁচে থাকো, তোমার জন্য আমার করুণা। থ্যাংক ইউ এন্ড ধন্যবাদ। দেখো সকল, সন্দেহ বাদ দাও, মাথা থেকে ঝাড়ো। পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যেটার কোনো ব্যাখ্যা থাকে না। মনে করো সেরকমই একটা কিছু ঘটে গেছে। ঘটছেই তো, হাজার ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়েছে, ঘটছে না? হ্যালো, এই তো ভালো, বলো কি খবর, কবে আসলি দেশে? হ্যাঁ একটু ব্যস্ত ওই আর কি, এবার কাজকর্ম নিয়ে সব মিলিয়ে ব্যস্ত আর কি। হ্যাঁ দেখা হবে, দেখা হবে, দেখা হবে না কেন? না না, বাসায় না, বাসায় না, আমি তো আসলে সারাদিন এত ব্যস্ত থাকি, বাসায় বাইরেই থাকি, বাসায় বাইরেই কোথাও দেখা হবে। আর তোর নাম্বার আমি সেভ করে রাখবো, তারপর দেখা হবে। হ্যাঁ রাখি। হ্যাঁ কি, না বউ ভালো আছে কিন্তু বাচ্চা কোত্থেকে আসলো? আমার তো কোনো বাচ্চা নাই। না হয়েছিল, সে তো জন্মের দুই মাস পরেই ওই নিউমোনিয়া হলো, তখন মারা গেছে। না না না, আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট ইট। না রে, আমি আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট ইট, মনে রাখতে চাই না এখন। আচ্ছা আমি একটু ব্যস্ত, হ্যাঁ মানে মিটিংয়ে যেতে হবে, পরে কথা বলি, আমি আমি তোকে ফোন করব, আই কল ইউ ব্যাক। হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ এই যে ড্রাইভার সাহেব, গাড়িটা থামান। গাড়ি থামাবে কেন? নামবো। তোমার অফিস তো সামনে, এখানে কোথায় নামবে তুমি? এখানেই নামবো। অফিস যাবো কি করে, হেঁটে? রিক্সায় যাবো, সিএনজিতে যাবো, হেঁটে যাবো, যেভাবে খুশি সেভাবে যাবো, নানানভাবে যাবো। গাড়ি থামান। জানি না আমি কী করবো, আমি কিছুই বুঝতে পারছি না কী করবো। তার ধারণা যে সে ইনফার্টাইল, কারণ আমাদের দ্বিতীয় বাচ্চা হচ্ছে না। আপনি আপনি ওনাকে টেস্ট করান। সব করিয়েছি, কোনো সমস্যা নাই, দুজনেই পুরোপুরি সুস্থ। আর দ্বিতীয় বাচ্চা হচ্ছে না দেখে এখন তার ধারণা আরও কনফার্ম যে সে প্রথম বাচ্চাটা তার না, কোনোভাবেই সে এটা মানতে রাজি না। আপনি তাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখান, এভাবে তো সম্ভব না। কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিতে গেলেই বলবে যে আমি আমি কি পাগল নাকি, আমাকে কি অসুস্থ মনে হয় তোমার, কিছুই বলা যায় না। কিছু খারাপ ব্যবহার করে বাচ্চাটার সাথে আপনি ভাবতে পারবেন না। কতদিন যে আমাকে এভাবে সংসার করতে হবে আমি জানি না, আমি আর পারছি না। ধৈর্য নাই আমার আর। কল্লোল খেলতে যাও।
আব্বুর অসুখ কবে ভালো হবে? এই তো ভালো হয়ে যাবে, ট্রিটমেন্ট চলছে না, দু এক মাসের মধ্যে ভালো হয়ে যাবে। অসুখ হলে কি সব ব্যাপারে কি ছেলেদের বকাবকি করে? অসুখ হলে তো একটু বকাবকি করবেই। আমার বন্ধুদের বাবাদের অসুখ হয় না? হয় নিশ্চয়ই, কিন্তু কই, ওদের বাবারে তো ওদের বকাবকি করে না, আদর করে, একসাথে বসে খায়, স্কুলে নিয়ে যায়। আমার মতে তো চুরি করে অন্য রুমে ভাত খেতে হয় না। তাহলে বোধহয় ওদের বাবাদের অসুখ হয় না। ও পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। আপনি কে ভাই, কোথায় আসছিলেন? আমি মিস্টার মনির। কেন ভাই, কার কাছে আসছিলেন? উপরে ভারতীয় লিমার বাসায় আসছিলাম। লিমা আপনার কি হয়? আপনি কে ভাই, পুলিশের মতো জেরা করতেছেন? আমি পরিচয় দিচ্ছি, আসেন, আপনি আমার সাথে আসেন। আপনাকে এতদিন ধরে করতেছে, আসেন। কেসটা কি ভাই? আসেন, কি হইতেছে? আসেন, কি হইতেছে ভাই? আরে আসেন না। না ভাই, হাটটা ছাড়েন তো, হাটটা ছাড়েন, হাটটা ছেড়ে চলেন, যাই যাই। আসেন আসেন আসেন। এটা কি হইতেছে ভাই? আপনি নিজেকে যে মিস্টার মনির বলে দাবি করেন, আপনাকে সন্দেহ আছে নাকি যে বাকি সবাই আপনাকে মিসেস মনির বলে ভুলটুল করে? ভাই আপনি তো লোক ভালো না, মানুষের হাট করে কথা বলেন। আমি আপনার সাথে নাই, আপনার সাথে যাবো না। আরে দাঁড়ান, আরে ভাই শুনেন শুনেন, এই যার বাসায় আসছিলেন আপনি, লিমার বাসা, আমি লিমার দেব, রসিকতা করতেছিলাম। রসিকতাকে এমনি করে আর চল, তো আমি রাগ হয়ে গেছিলাম, আর যদি রাগ হয়ে যেতাম তাহলে তো আপনার ঘাট করতাম, উঠে যাবো, তাহলে ঝামেলা দিতাম না। রাগ করেন না ভাই, আর বেয়াই মানুষ ঘাট করতাম তিনি দিতেন আর কি। আসেন চলেন, আসেন আগাই, আসেন আসেন, আলাপ করি, কথা আছে, আসেন। এটা আগে করবেন তো ভাই, আরে এমন না করলে হয়, ঝামেলাটা হয়ে যেত না। রসিকতা তো এরকমই করা লাগে। আরে রসিকতা, আপনি যে কি রসিকতা জানেন ভাই। তো স্যার মনির ভাই, আপনি কি করেন ভাই? আমি ফাইভ মিউজিকের মালিক। সেটা আবার কি ফাইভ মিউজিক ছিলেন না, যেখানে ডিভিডি সিডি বনানিতে, রাইট? হ্যাঁ। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার শরীর কমানোর কোনো চেষ্টা করতেছেন না? হ্যাঁ চেষ্টা তো করতেছি। কী চেষ্টা করতেছেন? আপনি জীবন দাস পড়ছেন? জীবন দাস কী বলে গেছে, হাজার বছর ধরে পথ হাঁটতে হবে, সিংহল সমুদ্র থেকে মলয় সাগর পর্যন্ত হাঁটতে হবে। আপনি বনানি থেকে মহাকালী পর্যন্ত হাঁটছেন কখনো? হ্যাঁ হাঁটছি। কতক্ষণ লাগে বনানি থেকে মহাকালী যেতে? হাইটা গেলে ধরেন আধা ঘন্টা, আর যদি গড়ায় গড়ায় যাই তাহলে দুই ঘন্টা। গড়ায় গড়ায় যান? লিমার কবে থেকে চিনেন? লিমাকে তো ছোট থেকে চিনি ভাইয়া। কীভাবে চিনেন? একসাথে এক মহল্লায় বড় হয়েছে, চিনবো না? লাস্ট কবে দেখা হয়েছে? কেন, আজকে তো দেখা হয়েছে। না না আজকে না, এর আগে কবে দেখা হয়েছে লাস্ট? ভাই আপনার কী দরকার ভাই বলেন না ভাই, লাস্ট কবে দেখা হয়েছে? সাত বছর লিমার সাথে দেখা হয়েছে? না না, আট বছর লিমার সাথে দেখা হয়েছে? ভাই আপনি তো গোয়েন্দার মতো প্রশ্ন করতেছেন। এত কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনি লিমার কাছে জিজ্ঞেস করতে পারেন। লিমার কাছে জিজ্ঞেস করলে তো ভাই এটা পায়ে পড়বে আপনার। আপনার সাথে লিমার আট বছরে দেখা হয়েছে কি আমাকে একটু বলবেন ভাই। আপনি যা জানতে চান একবারে বলেন, একবারে প্রশ্ন করেন। আমি জানতে চাই আট বছর আগে লিমার সাথে আপনার কোনো বাসায় দেখা হয়েছে কিনা, যদি দেখা হয়ে থাকে তাহলে কার বাসায় দেখা হয়েছে, এবং আপনার কতক্ষণ একসাথে ছিলেন, প্লিজ ভাই। আট বছর আগে দেখা হয়েছে ওর বান্ধবীর বাসায়, বান্ধবীর নাম রওশন আরা, 365 নম্বর বাসা। সেই বাসার মধ্যে সে একটা হলুদ শাড়ি পরে আসছিল, আর আমি গাড়ি নিয়ে গেছি, সে রিক্সা করে আসছে। ওই কোন এলাকা ভাই? শাইনবাগ। ওখানে আমরা একসাথে তিন ঘন্টা কাটাইছি, তারপরে ও ওর বাসায় চলে গেছে, আমি আমার জায়গায় চলে আসছি। আপনি বিয়ে বুঝছেন, আপনার মাথা ঠিক করা নাকি? আপনার মাথা, আপনার একটা ম্যাড, আপনার সাইকো পুরো, এটা এটা ঠিক করা নাকি? কিছু বলবা? বলবো, বলবো
কী ইচ্ছা করতেছে জানো? ইচ্ছা করতে সব বলে দিই, কিন্তু বলবো না, ধৈর্য ধরতে হবে। এই শখত ধৈর্য ধর, ধৈর্য ধরে সব জানতে পারবি। সময় ঘনে আসছে, শুধু একটা কথা বলে দিলাম, সময় ঘনে আসছে। কল্লোল পড়তে বসো, পড়তে বসো। আপনি কথা শেষ না করে চলে যাচ্ছেন, কি ব্যাপার? কি আপনি ভেতরে আছেন? আয় কে আছে এখানে, আসো ওনাকে ভেতরে নিয়ে আসো, ভেতরে আসেন। আপনি লিমাকে চিনেন? লিমাকে? লিমা? লিমা আপনার ছোটবেলার বান্ধবী, লিমা একসাথে বড় হয়েছেন আপনারা? না আমি তো চিনতে পারছি না। আপনি লিমা মুনির, আপনারা সব ফ্রেন্ড ছিলেন, হালিম সাহেবের মেয়ে লিমা? ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। লিমার দেবর, আপনার কাছে লিমার ফোন নাম্বার আছে? আচ্ছা ফোন নাম্বারটা দেন দেখি, আমি ফোন করে দেখছি। আপনি ওর কেমন দেওর? আসেন ভেতরে আসেন, আসেন চলেন ভেতরে। হ্যালো, হ্যালো, আপনি কি লিমা বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি রোশন বলছিলাম। রোশন? কোন রোশন? ওই যে ছোটবেলায় আপনার সাথে স্কুলে কলেজে পড়াশোনাটা শেষ করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আরে রোশন কি খবর, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আছি ভালো। আচ্ছা শোন, আমি তোকে একটা দরকারে ফোন করেছি। শওকত নামে কি তোর কোনো দেবর আছে? শওকত দেবর? হ্যাঁ, এই ধর একটু স্বাস্থ্যস্থ ভালো, একটু মাথায় চুল নাই, একটু আমাকে দাঁড়া, আমি বুঝিয়ে বলি। আলিফ লাইলা টাইপের একটু গোপ টোপ আছে আর কি। আপনি আপনি আমাকে দাঁড়া, আমি বুঝিয়ে বলছি, দেন দেন আমারে দেন। হ্যাঁ, লম্বা চওড়া ভালো, স্বাস্থ্য ভালো, এক কাজ কর, তুই একটু কথা বল। জি আপা, আপনি আমারে দেন, আমি বুঝি, একটু কথা বলতে। হ্যাঁ জি। হ্যালো ভাবি, আমি শওকত বলছি। শওকত? কি কি ব্যাপার ভাবি, কেন একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনার বান্ধবীর সাথে, একটু তাড়াতাড়ি আসেন। কি বুঝলাম না, মানে তুই কোথায়, কি? আরে এগুলো পরে বোঝাবুঝি হবে, আপনি তাড়াতাড়ি আসেন এখানে শাহিনবাগে, আপনার বান্ধবী রোশনের বাসায়। রোশনের ওখানে কি করতেছো? আপনি একটু তাড়াতাড়ি আসবেন ভাবি, তাড়াতাড়ি আসেন প্লিজ, রোশনের বাসায়, আপনার বান্ধবী রোশনেরা শাহিনবাগ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কেটে গেল না, কি কি বললো? ভাবি আসতেছে। আসতেছে না? আচ্ছা ঠিক আছে, আসুক, তারপরে দেখতেছি তুমি কেমন দেওর।
অনেকদিন পরে দেখা, খামাকে আপনাকে এমবারাস করলাম, চলেন যাই। কিরে চিনতে পেরেছিস? হ্যাঁ চিনতে পেরেছি, তুমি এখানে কেন? ওই বন্ধুর জন্য বাড়ি ভাড়া খুঁজতে এসেছিলাম। কোন বন্ধু? এই আলোচনাটা বাইরে গিয়ে করি, মানে রিক্সা উঠে তবে আলাপ করি। সবই বুঝলাম, কিন্তু ও তোমাকে আটকালো কেন? আরে আটকাবো না তো কি করবো, গেটের সামনে এসে উকি ঝুঁকি মারছে, প্রশ্ন করলে বলে একবার আমাকে চাইছে, একবার বলে বাড়ি ভাড়া নিতে এসছে, সন্দেহজনক চলাফেরা, ঠিকঠাক মতো উত্তর দিতে পারে না প্রশ্নের, এই জন্য ধরে আটকে রাখলাম, পরে তোর কথা বললো। চলো। কি চলো কি মানে? উনি চলে যাক, তুই বস, 10 বছর পর তোর সাথে আমার দেখা হলো, একটু চা খাই, গল্প করি। আসলে আমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসেছি, ওকে তুলতে হবে, আরেকদিন আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসবি কিন্তু? হ্যাঁ অবশ্যই, গল্প করবো অনেক। আচ্ছা হ্যাঁ। কিসের জন্য আসছিলে আমার বান্ধবীর বাসায়? দেবশ্রীতে কেন আসছো? কথা বলো না কেন? বলো বলো কেন আসছিলে আমার বান্ধবীর বাসায়? তোমার তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাওটা কি বলো? কিসের জন্য আসছিলে আমার বান্ধবীর বাসায়? এতদিন আমি মনে করতাম তুমি একটা পাগল অসুস্থ, কিন্তু আজকে মনে হচ্ছে আমি নিজে অসুস্থ, আমি একটা পাগল। শপথ প্লিজ তুমি একটু বলবা, তুমি কেন গেছিলে আমার বান্ধবীর বাসায়? আমার দেবর্ষে যে তুমি কেন গেছিলে? লক্ষ্মী প্লিজ একটু বলো না। মানে কি এটা, মানে কি তুমি কেন গেছিলে আমার বান্ধবীর বাসায়? আর আমার দেবর সাথে তোমাকে কেন যেতে হবে ওখানে? তুমি আমার দেবর? বড় বড় কথা বলবো না, গলা নামায় কথা বলো। মুনির কে? মুনির নামে তোমার কোনো বন্ধু আছে? কোন মুনির? কালো, পাতিলের তলার মতো কুচকুচে কালো, মোটা, আমার ডাবল সাইজ, ওই মুনির। হ্যাঁ 8 বছর আগে আমাদের বিয়ের পরে রসনার বাসায় ওই শাহিনবাগে, যেখান থেকে তুমি আমাকে ধরে আনলে, ওখানে দেখা হয়নি তোমার সাথে? ওই বাসায় কেন যেতে হবে ওর সাথে দেখা করতে? ও তো আমার বাসায় আসছে। বিয়ের পরে আমার বাসায় আসছিল? অফকোর্স, কেন আসবে না? আমি কইছিলাম তুমি অফিসে ছিল, কাজে ছিল, ছিল কোথাও বাইরে? তাহলে এই ছেলের সাথে মুনিরের গায়ের রং চেহারা এত মিল কেন? উফ শকুন প্লিজ, তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি কি ভাবতেছো আমাকে একটু বলো না। তুমি তুমি না অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি একটা ডাক্তার দেখাও, সাইকিয়াট্রিস্ট দেখাও। তুমি কি বলতে যাচ্ছ? তুমি কি বলতে যাচ্ছ? তুমি বলতে চাই পাগল হয়ে যাচ্ছি? আমাকে পাগল পাগল বলার ফোন দিয়ে যাচ্ছ? আমি মোটেই পাগল না, তবে আমি ডাক্তারের কাছে যাবো, তো সেই ডাক্তার ডিএনএ টেস্টের ডাক্তার, এবং সেটা খুব শীঘ্রই হবে। হ্যালো ভাই। হ্যাঁ কই আপনি? এই যে আমি এখানে। কি ব্যাপার বলুন তো ভাই? পাশে যে শুধু নাই আসেন, মানে রাস্তা তো পাশে, বলুন 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 কাজটা কি, তাই বলুন। কাজটা আছে একটা লোকের, একটু গাড়াতে হবে। গাড়াইলাম আসতে কোন একটু আশপাশে তো লোকজন যাচ্ছে। আচ্ছা হ্যাঁ গাড়ামো, অসুবিধা নেই বলুন। মানে আপনার দর কত, মানে হাত বাংলি কত বা পা বাংলি কত? হাত বাংলা 15,000, পা বাংলা 15,000। সাথে দুটোই বাংতি হয় তাহলে 30,000 টোটাল প্যাকেজ। মানে ইয়ে মানে যেটাই হোক, হাত বলি বা পা কই
বা দুডোই বই চিহ্ন থাকবে তো, পায়ে প্লাস্টার, হাতে ব্যান্ডেজ, এই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্যাকেজ লাগে একটা। আচ্ছা তাহলে দাঁড়ান একটু, আমি একটু শুনে নিই। পল্লব বলো, কসে কি যে আধ বাংলিও 15,000, পাও বাংলিও 15,000, আজ দুডোই কোন তালে আছে আপনার ওই 30,000? না না, হাত পা কোনটাই না, জাস্ট মাস্টার মশাইকে বলো মনিরের ভুঁড়িতে ঠেসে মারতে হবে। আচ্ছা তাহলে আপনি একটু লাইনে থাকেন, আমি শুনে দেই ভাই। হাত পাও কোনোটা না তো বুড়িতে ঠেসে মারতে হবে। বুড়িতে ঠেসে মার মানে? মানে বুড়িতে ঠাইসে 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 মারতে। হ্যাঁ মারলাম তো। ওইটার দর কত? বুড়িতে মারলাম 15,000, ঘাড়ে দিতে গেলেই 15,000। আচ্ছা ঘাড়ে দিতে গেলে 15,000। আচ্ছা ভাই, উনি কাছে যে বুড়িতে ঠাইসে মারলিও 15,000, আর বুড়িতে মারলে কিন্তু কোনো চিহ্ন থাকবে না, কারণ বুড়ি ভাঙা যায় না। আর ওই শোনেন, ওই উনি কাছে যে ইয়ে মানে বুড়িতে মারলে কোনো চিহ্ন থাকবে না, কারণ আত তো ভাঙা যায়, পাও তো ভাঙা যায়, বুড়ি ভাঙবে কিরাম করে, চিহ্ন থাকবে কিরাম করে? না কোনো চিহ্ন থাকতে হবে না, জাস্ট ভুঁড়িতে ব্যাপকভাবে মারতে হবে, মেরে ভুঁড়ি ধসা দিতে হবে। আচ্ছা তাহলে কি, তাহলে আমি ওনারকে টাকা দিয়ে দেবো? দাও 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 ভাই। আপনাকে অ্যাডভান্স দিতে হবে? পুরা পুরা 15,000 আগে দিতে হবে, কামার আগে, ঘাড়ের আগে। ভাই উনি কছে যে ওনারের পুরোটাই আগে অ্যাডভান্স দিতে হবে। পুরোটাই অ্যাডভান্স দিয়ে দাও। তাহলে কী করবো, আমার কাছে যেটা আছে তাহলে আমি ওইটা তো দিয়ে আসি নাকি? টাকা দিয়ে দাও। আর শোনো, তুমি তো একটা গাধা, তুমি আমার নামটা বলে দিও। না না আমি আপনার নাম বলিনি। এ ভাই আমি কি আমার এই যে আমি যে বাড়ির সাথে কথা বলছি, বাড়ির কথা কইছি আপনার? না শুনেছেন শুনেছেন, আমি আপনার কথা কই না, আমার এতটা বোকা মনে করেন না আপনি। না তুমি তো এমনি বলবো না, ভয়ে বলে দিতে পারো, তুমি তো একটা ভীতুর ডিম। না কী কন ভাই, আমি ভীতু? এ ভাই ভাই আমার এই যে কান্ডা দেখছেন, কান্ডা দেখছি, বাঘে আমার এই কান্ডা নিয়ে যেতে গেছিল, কিন্তু আমারও তো নীতি পারেই নি, আমার কান্ডাও নীতি পারেনি, কানের অর্ধেক নিয়ে গেছে। আপনি আমার ভাই অতটা দুর্বল মনে করেন না। না ভাই আমি আপনার নামটাম কিছু কইনি, আমি কি এতই বুকা নাকি বা বিতু নাকি যে আমি আপনার নাম কব? ভাই পেঁচাল কম পারেন তো ভাই, তাড়াতাড়ি করেন ধর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওনার দিয়ে টিয়ে আমি আসতে যাই। চলে এসো, আর শোনো কাজটা শেষ করার আগে আমাকে আর একবারও ফোন দেবে না। হুম রাখি। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ কী কথা? টাকা পয়সা তো দিলাম, কিন্তু আপনার দেখিয়ে তো দুর্বল দুর্বল মনে হচ্ছে, পারবেন তো? এই ভাই এতক্ষণ যাওয়ার পেঁচাইলেন, তার বাবা লাগছে খিদা, দুর্বল তো লাগবোই, যখন মারতে যাবো তখন তো ভাত খেয়ে যাবো মিয়া। না ওই জন্যই শুনুন, অ্যাড্রেস দেন। বনানী, হ্যাঁ, ফাইভ মিউজিক, হ্যাঁ, মনির, নামাজুনার মনির, যারা গাড়ি দেবো নাম মনির। হ্যাঁ মনির, লোকটা কিন্তু দেখতে বুঝছেন, হ্যাঁ কালো একদম, ওই যে আড়ির আড়ির পাশায় যেরকম কালি থাকে না, হ্যাঁ কালির মতো রকম কুচকুচে কালো, আপনি দেখলেই চিনবেন। ভাই কাজটা ঠিকভাবে করেন। আচ্ছা ভাই অনেক বড় দোকান। বড় দোকান তো ঠিক আছে, এই শুনেন। হ্যাঁ কি কিছু বলতে চান আপনি? না দোকানটা দেখলাম। দোকান কি দেখার জন্য আসছেন নাকি? আপনি আমারে খুঁজতেছেন কি সেটা বলেন। এমনি আসে আসে ভাই, শুনেন আসুন, এই দাঁড়ান দাঁড়ান।
ভিতরে আসেন আসেন। আমার খুঁজতেছেন কেন আপনি? এমনি মানে সত্য করে বলেন, আপনি কেন খুঁজতেছেন? না মানে বড় দোকান আসা যায় না। দেখেন তো ওইটা কি, ওইটা কি? আরে ওইটা 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 সিসি ক্যামেরা, এটা হলো খাঁচার মতন বুঝছেন। আপনি ঢোকার পরে আপনি কিন্তু আটকে গেছেন, বেরোয়ার কোনো রাস্তা নাই। আপনি সত্যি করে বলেন আপনি এখানে ঢুকছেন কেন? আমি আসছি আসলে মানে একটা গানের ক্যাসেট বাই করতে। আপনি গান জানেন? জি। তাই আপনি ওস্তাদ কে? ওস্তাদ পল্লব বিশ্বাস। আচ্ছা গান, একটা গান গান তো আপনি। না না এইখানে এইভাবে গান গান যারা গাইতে পারে এমনি গাইতে পারে। একটা গান হাসেন আমার মুক্তার, হাসেন আমার ব্যারিস্টার, শেষ বিকেলে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি তারপরে জানা কি ভাই গান করতেছেন আপনি, জিগাইতেছেন আমারে না, ফাইজলাম করেন না। আপনি কি লেগেছে সত্যি করে গান? এই রশিন এত যা বান রে বান ভাই, আপনি কিন্তু অপমান করতেছেন। এই দাঁড়া সত্যি করে বলেন, আপনি বলেন কি কী বলবেন বলেন। আসছি ভাই আসলে আপনার মারতে। কি আপনার মারতে আসছিলাম? আপনি কি গুন্ডা? না গুন্ডা না, গুন্ডাদের সাথে চলি, গুন্ডা ভাবরা থাকি। আপনার বাপ যারা আপনি যাগো বেশি ঘুরেন, তাকে বাপ আমি, তাহলে আপনার আমি কী হই বলেন তো? আপনি আমার দাদা হন। দাদা? তাহলে আপনি আমার আপনার আপনি আমার তো দাদা আছে। হ্যাঁ এইবার আপনার দাদারে আপনি বলেন আপনার কে মারতে পাঠাইছে সত্য কথাটা বলেন। না আসলে হয়েছে কি, ওই পল্লব বিশ্বাস আসছিল, আসে আমার 1500 টাকা দিছে, 1500 টাকা দিয়ে বলছে ফাইভ মিউজিকে যাইবা, যাম ওখানে মনিরবা আছে, মনিরবার বুড়ি ঠেসে মারবা। পল্লব বিশ্বাস চিনোস? পল্লব বিশ্বাস কে? আপনি যেহেতু আমার দাদা হন, আপনি আমার উপকার করেন বলেন। আপনি কী উপকার করতে পারি? আমি পল্লব বিশ্বাসের কাছ থেকে 1500 টাকা নিয়েছি আপনার বুড়ি ঠেসে মারার জন্য। এখন ওই মানে প্রতিদিন 10 বার করে আরো ফোন করে টাকার জন্য, টাকা তবে খেয়ে ফেলাইছি, আমি তো আসলে রংবাজ না। এখন আপনার যেটা করতে হইব, আপনার বুড়িতে একটু ব্যান্ডেজ করে কয়েকদিন 4-5 দিন ঘুরবেন। আপনি ফাইজলাম করেন না? ফাইজলাম এটা উপকার করবেন ভাই। ওই পল্লব বিশ্বাস যে আছে না, হ্যাঁ আপনি যদি ওরে কোনো রকম ভোলায় বলে আমার কাছে নিয়ে আইতে পারেন, আপনার আমি 30,000 টাকা দেবো। ঠিক আছে ভাই পারবেন? কালকে আনছি, এটা কোনো ব্যাপার হইলো? গুড, তোরে দিয়ে হবে, এক কাজ কর, তুই তো আমার নাতি হয়ে গেছিস, ধর একটা মাংস খা, কিন্তু কাজটা ঠিক মতো করিস ঠিক আছে। তুই কিন্তু যাইতে পারবি না, দেখ তোরে কিন্তু আমি অলরেডি ক্যামেরা করে রেখে দিছি। কই ভাই আপনি? আমি আমার কাজটার কি হলো, টাকা তো নেছেন সেই 10 দিন হইছে, আর দিনে 10 বার ফোন দিলে একবার ধরেন কিনা তার ঠিক নেই। এ ভাই এটা জটিল কাজ, জটিল কাজ করতে সময় লাগে ঠিক আছে, শুধু শুধু ফোন ধরে লাভ আছে? আপনার কাজ হয়েছে, ফোন ধরছি, আপনার সাথে কথা বলছি, আপনার ডাকছি। কাজ হয়েছে? কাজ হয়েছে। কবে? গতকালকে। হয়েছে তো? সন্দেহ আছে? হ্যাঁ। দেখতে চান? হ্যাঁ। প্রমাণ চান? হ্যাঁ। সাক্ষী চান? হ্যাঁ। একটু দাঁড়ান। এ ভাই ভাই আমি যে ফাইভ মিউজিকের মনিরের ভুরিতে ঠাইসা ঠাইসা মারছি এটা আপনি দেখছেন না? দেখছি। দেখছেন কিনা? দেখছি। তাহলে ওরা বলেন আপনি দেখছেন ভাই? দেখছি। সত্যি দেখছেন? হ্যাঁ দেখছি। কিরামভাবে মারিছে? এরকম ভুরির মধ্যে ঠাইসা ঠাইসা মারছে। ইনি হচ্ছেন পল্লব বিশ্বাস, যিনি আমাকে ফাইভ মিউজিকের মনিরকে মারার জন্য 1500 টাকা দিয়েছেন। আচ্ছা আপনি কে পাঠাইছে মিশন নিয়ে মারার জন্য? ভাই আপনি কিডা? আমি তো আপনার চিনলাম না, আপনি আমার এসব প্রশ্ন কেন করতেছেন? রং কি? শ্যামলা? ওই বেটা শ্যামলা, এটা উজ্জ্বল শ্যামলা। উজ্জ্বল শ্যামলা? তুই যে কইছস ফাইভ মিউজিকের মনিরের রং পাতিলের তোলার মতো কালা, আমি কি দেখতে কালা? এই কালা তাহলে ভাই ভাই বেটা আমি ধরে দেবো মোটা মানুষ আমি কাজ করতে পারি না বাবা, আমার 120 বছরের বয়স হয়ে গেছে গা। দাঁড়ান আটাটা ফেরত দেন।
তোমার মনে অনেক জ্বালা। অনেক অশান্তি। অনেক যন্ত্রণা না? হ্যাঁ, অনেক যন্ত্রণা। তাই যন্ত্রণা লাভ হওয়ার জন্য আপনার কী করণীয় আছে? তোমার একটু লজ্জা করে না? আমি অতীতে কী করছি না করছি সেই খবর নিতে তুমি অ্যাড্রেস জোগাড় করো, সেখানে যাও, র্যাবের হাতে ধরা পড়ো, আবার সেখান থেকে আমারই তোমাকে ছাড়াই নিয়ে আসতে হয়। তুমি কি জানো তুমি আমাকে কত ছোট করছো? ছোট করার কী আছে এর মধ্যে? ওরা কি জানে নাকি আমি তোমার হাজব্যান্ড? ওরা তো জানে আমি তোমার দেবর, আর তোমার দেবর তো ফাউল হইতেই পারে, তোমার হাজব্যান্ড ফাউল না হইলেই হইল। তোর প্রবলেমটা কী? তোমার এই অশান্তি লাঘব করার জন্য আমি কী করতে পারি? ডিএনএ টেস্ট করতে পারো। জাস্ট ডিএনএ টেস্ট করো। কবে করতে চাও? আজকে, এখনই না, কালকে সকালে। ঠিক আছে, ডিএনএ টেস্ট করবো। কিন্তু মনে রাখবা, তুমি আমার কাছ থেকে এরপর আর কোনো ভালোবাসা পাবা না। ভালোবাসার ব্যবস্থা পরে হবে, আগে আমার একটু শিওর হওয়া দরকার, একটু শান্তি হওয়া দরকার। ডিএনএ টেস্টটা করি, তারপর ভালোবাসার ব্যবস্থা হবে। ভালো আছেন চাচা? কাকা ভালোই আছি। রাখেন চাচা। না কাকা, ওর টাকা নেব না আমি। কেন চাচা, কিলো না? বড় বড় সাহেবের টাকা দেখলে জাল ভাড়া বললে হাতে জাল ফাটানো যাবো। আরে জাল জুল নাই, রাখেন না চাচা। না আরে আজব তো। না আপনার টাকা আমি নেবই না, দরকার পড়ে আমার এখন নিয়ে নিয়ে এখানে একটা টাকা নেব না আমি। ঘটনাটা ঘটলো কেন আমার বলতো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে তুমি যে প্রেগনেন্ট ছিলা এটা তো নিজের চোখে দেখছি। তা তোমার পেটে বাচ্চা কেন কই? আর এই ছেলেই বা আসলো কোত্থেকে? যার সাথে তোমার ডিএনএ মিল নাই, আমার ডিএনএ মিল নাই, আজব পরিস্থিতি, কিছুই তো বুঝতে পারতেছি না। শুনো, আমাদের সামনে এখন তিনটা প্রবলেম। প্রবলেম নাম্বার ওয়ান, আমাদের সন্তান কই? নাম্বার টু, এই ছেলের বাবা আমাকে? এবং নাম্বার থ্রি, ঘটনাটা এক্স্যাক্টলি কোথায় ঘটছে, মানে কীভাবে ঘটছে ঘটনাটা? এবং এই তিনটে প্রবলেমের একটাই সলিউশন, নার্সিংহোমের বিরুদ্ধে মামলা। ওই দিন ওই নার্সিংহোমে যতগুলো বাচ্চা হয়েছিল সবগুলোকে ধরে নিয়ে আসতে হবে, তারপর ডিএনএ টেস্ট করতে হবে। করলেই আমাদের সাথে যে যার মিলবে তাকে তুলে নিয়ে আসতে হবে, বুঝছো? আর এই ছেলে বাবা মাকে এই ছেলে হয়ে তুলে দিব, সিম্পল। তার আগে আমাদের একটা মানবিক দায়িত্ব আছে। সে দায়িত্বটা কি? এই ছেলেটা যে তোমার কিংবা আমার কিংবা আমাদের সন্তান না, এটা তাকে বলতে হবে। হি হ্যাজ রাইট টু নো দ্যাট উই আর নট হিজ প্যারেন্টস। ওকে বলবে কে? আমি বলতে পারবো না। তুমি কেন বলবা? সংসার সব দায়িত্ব তুমি পালন করবে, আমার কি কোনো দায়িত্ব নাই? লেট মি শেয়ার সাম রেসপন্সিবিলিটি। আমি বলবো, ওকে? আমি বলবো। কলোল, 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 ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খেয়েছি। তোমার কি আমার উপর কোনো রাগ আছে?
আসলে কি হয়েছে জানো, অনেক দিন আগে তোমার সত্যিকারের বাবা মার কাছ থেকে তোমাকে আমরা চুরি করে এনেছিলাম। তারপর তো অনেক দিন হয়ে গেছে, তাই না? কাজটা কি আমরা ঠিক করেছি? ঠিক করিনি। তাই তোমাকে আমরা তোমার সত্যিকারের বাবা মার কাছে দিয়ে আসবো। তুমি কি মন খারাপ করবে? তুমি কি খুশি হবে? খুশি হবে না? তোমার সাথে আমি অনেক সময় খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি আমি সরি। এখানে একটা বল আছে, তুমি চাইলে খেলতে পারো। খেলবে? আমার নতুন আব্বু আম্মুকে আমি কি ডাকবো? তোমার যা ইচ্ছা, আম্মু আব্বু ডাকতে পারো অথবা মা বাবা, যেটা ভালো লাগে। আমি ওখানে যাওয়ার পর তোমার সাথে দেখা হলে তোমাকে আমি কি বলে ডাকবো? তোমার যেটা ভালো লাগে। তোমরা আমাকে কেন চুরি করে এনেছিলে? বাবা বলেছিল শোনো, তোমার জন্য বল এনেছে। তোমার শকত আঙ্কেল, এই তো দু একদিনের মধ্যে। অনেক আদর করবে। Thank you.
পারছে না, এতদিন পর ওরা ফাইজলামি শুরু করছে। দেখো আমি তোমাকে একটা কথা বলে থাকি, যে তুমি যদি এই বিষয় নিয়ে আমার সাথে একটা কথা বলতে আসো না, আমি বুঝাতে আসো, আমি তো তোমাকে নিজের হাতে খুন করবো। তুমি আমার জামাই হোক, হাজার ভালোবাসা মানুষ হোক, আমি কিন্তু কেয়ার করবো না। মাথা গরম করো না প্লিজ, আমার মাথা ঠান্ডা, তুমি পারলে যাই ঠান্ডা পানিতে গোসল করো, যাও। তুমি কথাটা শোনো, শোনার পরে সব বুঝতে পারো। আমার বল 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 কেন প্রমাণ করতে হবে না যেটা আমার ছেলে কিনা? বিষয়টা হলো যে আমাদের আবরার যে নার্সিংহোমে জন্মগ্রহণ করলো না, শোনো ব্যাপারটা তো, ওই নার্সিংহোমে একটা ছেলে অদল বদল হয়েছে বলে তার বাবা মা কমপ্লেন করছে। তাতে আমার কি? আর শুধু কমপ্লেন না, এটা আদালতে মামলা পর্যন্ত করছে। আদালতে রায় দিয়েছে যে ওই দিনে নার্সিংহোমে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চা সহ বাবা মাকে ডিএনএ টেস্ট করাতে হবে। আর ডিএনএ টেস্ট করালে যে বাবা মা কমপ্লেন করছে ওনার সঙ্গে ওদের সঙ্গে যে বাচ্চার মিলবে সে বাচ্চাকে তারা নিয়ে যাবে, আমাদের আবরারের সঙ্গে তো আর মিলবে না। আবরারের ডিএনএ টেস্ট আমাদের সঙ্গে মিলবে, তো এটা নিয়ে তো টেনশনে কিছু নাই। ওটা তোমার বাচ্চা না, ওটা আমার বাচ্চা, আমার ছেলে। তোমার বাচ্চা না তো তুমি যে ডিএনএ টেস্ট করা চাও। তুমি এটা কী বলছো বলো তো? দেখো তুমি একটু বিষয়টা একটু মানে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটা কথা বলি, আমার বাচ্চা যখন স্কুল থেকে আসবে ওর সামনে যদি তুমি এই কথাটা তোলো না তোমার বাসা থেকে কিন্তু বের করে দেবো। তুমি আর বাপ না, যাও যাও আগে থেকে যাও। কেন কি হলো? আমার খিদে নেই। খিদে না লাগলেও খেয়ে নিতে হবে, কারণ সময়ের খাবারটা সময় করে নিতে হবে। ডিনারের সময় হয়ে গেছে, এখন খেয়ে নেবো আমরা। সন্ধ্যার সময় নাস্তা বেশি খেয়ে ফেলেছি, পেট ভরা। কটার সময় খেয়েছো? আটটার সময়। আটটার সময়, এখন 10:30 বাজে, এতক্ষণে হজম হয়ে গেছে, খেয়ে ফেলে। অল্প খাব। অল্পই কিন্তু খেয়ে নিতে হবে। কবে নিয়ে যাবে বলছো ওরা? ওর সামনে সপ্তাহে। কবে? আগামী সপ্তাহে। তুই কালকে আমার ভিসা করে দিবি। নেপাল, কলকাতা, ভুটান যেখানে হোক আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাবো, তোকেও আমার দরকার নাই। সব শিউরি শিউরি করবি না, তোমার কোনো কষ্ট নাই, তুমি যাও এখান থেকে। আই হেট ইউ। আমার বাচ্চাকে আমার দিয়ে যাও, যাও। লাগিয়ে
পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে আছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা। এই পুরনো কাপড়গুলো বোধ হয় না দেওয়াই ভালো, নতুন বাড়িতে যাচ্ছে, যদি ভাবে যে আমরা ওকে খারাপ রেখেছি তাহলে। তোমার কি ধারণা তুমি ওকে খুব ভালো রাখছিল? আজকে এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সন্তান আনতে যাচ্ছি, এই সময় কি এই কথাগুলো না বললেই না? মানে তুমি ওকে যেরকম রাখছিল ঠিক সেরকম বদনামেরই প্রাপ্য তুমি, ইউ ডিজার্ভ ইট। বাবা আজকে থেকে আমি আপনার মা, নতুন মা, মানে আমি আজকে থেকে আপনার মা এবং এটা আপনার ঘর। আপনার যখন যেটা লাগে, আপনার খিদা লাগলে আপনি আমাকে বলবেন, আপনার যদি কোথাও যেতে ইচ্ছা হয় সেটাও আপনি আমাকে বলবেন, ইভেন যদি মনে হয় যে আপনার মন খারাপ আপনি শেয়ার করতে চান সেটাও আপনি আমাকে বলবেন, মানে যখন যা যেটা মন চায় আপনি, আমি এখন মা তো আপনি আমাকে বলবেন। আমি কি ক্লিয়ার কর, মানে ক্লিয়ার করে বোঝাতে পারলাম বাবা? জি। থ্যাংকস, তাহলে আপনি ফ্রেশ হয়ে নেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। শোনো, একজন মা কখনো ছেলেকে আটকে ফেলে বলে? এই ছেলেটা আজকে প্রথম আমাদের বাসায় আসলো, তুমি তার সঙ্গে মায়ের মতো কথা বলবে, এটা না করে তুমি পরপর কথা বলছো কেন? এটা তো ঠিক না, একটা মা তার ছেলেকে আদর দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে, তাকে তুমি সেভাবে কথা বলতে হবে তোমার তার সঙ্গে, তুমি সেটা না করে আপনি আপনার কথা বলছো ও তো সহজ হতে পারবে না। তুমি যাও গিয়ে একজন মা যেভাবে ছেলের সঙ্গে কথা বলবে কথা বলে আসো, যাও যাও। বাবা শেষ হচ্ছে যে বাবা আমি তোমার নতুন মা, হ্যাঁ এটা তোমার নতুন ঘর, নতুন মা মিন্স মানে আজকে থেকে আমি তোমার মা, এবং তোমার যখন যেটা খেতে ইচ্ছে হবে, তোমার যখন যেটা মানে মন চায় খেলতে ইচ্ছে হলে বা যখন যেটা ইচ্ছা হয় বাবা তোমার, তুমি স্ট্রেট তোমার মাকে যে মানে আমাকে যে ক্লিয়ারলি বলে আসবেন, ওকে বাবা? আমি কি এখন বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে লক্ষ্মী, তো ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ আম্মুর কথা মন খারাপ হয়েছে? আম্মুর কথা মন খারাপ করো না। আম্মু হয়েছে কি, আম্মু আসলে আমি একটু জাস্ট তোমার বুঝছো বিষয়টা, আমার একটু অসুখ তাই না? হ্যাঁ হ্যাঁ আমার একটু অসুখ, আমার অসুখ সেরে গেলে আম্মু তোমাকে আদর করবে, আম্মু তোমাকে ভালোবাসবে বুঝছো, আর আম্মু তোমাকে যা যা বলছে, যেমন তোমার ক্ষুধা লাগলে আম্মুকে বলবে, তোমার কিছু করতে ইচ্ছে করলে আম্মুকে বলবে, হ্যাঁ আমাকে বলবে, আমি তোমার বাবা, আম্মু তোমার মা, আর এই বাড়িটা এখন তোমার, তোমার যা ইচ্ছা হয় সেটা করবে। হ্যাঁ বুঝতে পারছ? গুড।
সরি। I'm sorry. মন খারাপ? জি। কেন? তোর আম্মু কাঁদছে এই জন্য? তোর আম্মু কান্না দেখে মন খারাপ করো না। তোর আম্মু মাঝে মাঝে কান্নাকাটি করে। এই যে বাসায় আসছো, তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তুমি একটু মন খারাপ করো না। হ্যাঁ, ওকে বাবা। লক্ষ্মী শোনো, একটু হাসো। হ্যালো আপা, কল্লোল কেমন আছে? আজ ভালো তো? ভালোই আছে আপা। ও খাওয়া দাওয়া ঠিক মতো করছে তো? হ্যাঁ, খেলো তো, মানে সবই তো খেলো, লক্ষ্মী ছেড়ে তো। আপা, ওনা মাছ খেতে খুব পছন্দ করে, ওকে একটু মাছ খাওয়াবেন। আপনি আবার কিছু মনে করেন না, আপনি ওর মা নিশ্চয়ই অনেক যত্ন নেবেন। মনে করেন না, আবার মায়ের যে মাসির দরদ বেশি। আসলে এগুলো কেন বলছি, ও বয়সের তুলনায় ওর গ্রোথ বেশি, কিন্তু ভীষণ ইম্যাচিওর আর খুব ডিপেন্ডেন্ট। ও কখনোই এসে আপনার কাছে বলবে না ওর খিদে পেয়েছে, আপনারই জোর করে ওকে খাওয়াতে হবে। ঠিক আছে, আপনি কাঁদবেন না, হ্যাঁ, ভালো ভালো থাকবে। জি আচ্ছা। বল, মা তোরা বল, মা ওই